नमस्कार बन्धुरा आबारो उर्मी मस्ती रेसिपी चैनल अपन अनेक अनेक स्वागत जाना। आज हमें अपन के बनिए देखो फुनको शाकेर एक रेसिपी। शाक अने किन्तु अनेक रकम भाव रान्ना करे थाकेन, आमी किभावे रान्ना करलाम सेटाई आपनादेर संगे आज शेयर करे नेब। तो तार जोन्नो देखुन एखाने आमी निये नियेछि परिमाण मतो फुनको शाक। आर फुनको शाकगुलोके खूब भालोभावे बेछे धुइये परिष्कार करे नियेछि। আর এই যে দেখুন শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পর কেটে নিয়েছি। আর আমি এরকম সাইজে কেটেছি, আপনারা আপনাদের পছন্দসই সাইজ করে কেটে নিতে পারেন। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। तेल खूब ভালোভাবে गरम हो গেছে। এই তেলে আমি ছোট ছোট করে কেটে রাখা একটা ছোট সাইজের আলু ভেজে নেব। এই আলুটা আমি স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এড করে দেব একটা ছোট সাইজের বেগুন। বেগুনটা দিয়ে আবারো কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা রান্নাটা খুব সাদামাটা হলো, খেতে কিন্তু খুব স্বাদ হয়। এই একটা রান্না দিয়ে আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। আলু আর বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই ভাজার সময় দেখুন আলু আর বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এরপর আলু বেগুনগুলো তুলে নেব। বাকি রান্নাটা করার জন্য আবারো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। দিয়ে দেব শাকগুলো। আর ফ্লেমটা লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে মজে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটি মিষ্টি শিশু যার বিগত কিছুদিন আগে একটা চ্যানেল হ্যাক হয়ে যায়, তার ফলে সে চ্যানেলটি হারিয়ে ফেলে। তো নতুন করে এই চ্যানেলটি ক্রিয়েট করেছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তারাও এই বোনটিকে একটু সাপোর্ট করবেন। আমি জানি আমার খুবই ছোট্ট ফ্যামিলি, তো তবুও যদি কেউ আমার পরিবারের মধ্যে এই বোনটির সঙ্গে এড না হয়ে থাকেন অবশ্যই এড করে নেবেন। যতটুকু ভালোবাসা আপনারা এই বোনটিকে দেবেন তার থেকে দ্বিগুণ ভালোবাসা কিন্তু এই বোনটি আপনাদের সবাইকে ফিরিয়ে দেবে। যতক্ষণে আমার শাকটা রান্না হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য পোস্ত বেটে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ মতো পোস্তদানা। আর এই পোস্তদানাগুলোকে জল ছাড়াই একটু বেটে নেব। মিহি করে পাটার প্রয়োজন নেই, এখানে আমি একদম দানা দানা ভাব রেখে বেটে নেব। আপনারা চাইলে এখানে পোস্তদানাগুলো গোটাতেও ব্যবহার করতে পারেন, কিন্তু একটু বেটে দিলে আমার মনে হয় টেস্ট বেশি ভালো হয়। আর এই যে দেখুন আমি পোস্তটা বেটে নিয়েছি, আমি বেশ এরকম দানা দানা রেখে বেটে নিয়েছি। কিছুক্ষণ পর দেখুন শাকটা আমার মজে গেছে। আর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব শাকের পরিমাণ মতো লবণ।
এখানে কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আলু বেগুনে লবণের ব্যবহার করা আছে। লবণটা দিয়ে এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন সেগুলো এড করে দেব। সাথে যে পোস্তটা আমি জল ছাড়াই বেটে রেখেছিলাম সেই পোস্তটা। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে পোস্তুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। বন্ধুরা, যদি আপনারা কোনো দিন এরকমভাবে আলু বেগুন পোস্ত দিয়ে পুনকো শাক না খেয়ে থাকেন, অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদ হয়, আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটা খেতে কতটা সুস্বাদু হয়। পোস্ত কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত শাকটা ভেজে নিয়েছি। এরপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই পুনকো শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।